बड़ो गाई से घर जो दूध सारे घर ढुका प्राय दिन खाने राखी দাদা বিএসএফ এর কথাটা কইতে রাত্রে আমরা তো 2টা 2:30টার সময় হইব চুরে আইসরা 5টা গরু লয়ে গেছে এর ভিতরে গাই 2টা বড় আর 3টা বাছুর তে আমরা পাড়ার লোকজন মিলে সেরা সবাই খোঁজাখুঁজি করতে করতে তোমার বিএসএফ এর এখানে গেলাম বাসাইবাড়ি বিএসএফ এ গিয়া সেরা আমরা 5টা গরু যে হারাইছে গিয়া কইলাম চুরে নিছেগা তো ঠিক আছে আমরা নাম গ্রাম লেখা রাখছে লেখা রেখে সেরা তারা কইছে তিনজন আমরা আমার ভাই তারা তিনজন রে তার বেড়ার এইদিকে কইছে ঠিক আছে এইদিকে রাস্তা খোলা আছে এদিক দিয়ে প্রায় সময় চুরে নেই গরু টরু মানুষে পাই তোমরা একটু যাও ভিতরে দেখবা তো তারা দুইজন ভিতরে ঢুকছে ঢুকার পরে তারা ওই বিএসএফ এর ভয় দেখেছে কেড়ে ঢুকো ওইদিকে কইছে হাতিয়ার দিয়ে লোক কক করছে তারা ডরাই আছে তারপরে আইসে তারপরে আমি গিয়েছিলাম তারারে বিএসএফ এর লোক কথা কয়ে তারারে ছুটে এনে আইছি আইসেরা আমি তারা জানাইছি আমি ঠিক আছে কোনো খবর টবর থাকলে আপনি জানেন আমি এখন থানাতে যেতেছি আমি জিডিএনটি করার লেগে এবং তারপরে দুর্গানগর আইসি পরে এই বিএসএফ ওই আমাদের ফোন নাম্বার আছে তেনে ফোন করে কইছে কই তোমরা গরু পাওয়া গেছে 5টা তোমরা হ্যান্ড ওভার করা হইব তোমরা সবাই আয়ো তোমরা গেছি পরে উল্টা আমরা সবাই ফটো ভিডিও এইসব করে গরুর নামে কোনো খোঁজপাত্তা নাই তো বিএসএফ এর এই হৈরানির লেগে আরও মাথা টেনশন এদিকে গরু পাইছে না টেনশন যার কারণে থানাতে আবার গেছি যে এছাড়া থানাতে অফিসার যুগল ত্রিপুরার ঘটনাটা কইছি কোয়ার পরে জিডিএনটি করে আইসি আর কি এতটুকুই স্যার।